হ্যালো কোডার্স, মোজামেল বলছি লিভিং অন কোডস থেকে। আমাদের প্রজেক্টে আমরা যেটা করেছিলাম, আমরা এডিট আর ডিলিট একটা অপশন রেখেছিলাম, তাই না? তো আমরা এখানে সেভ নোটিস যেটা আছে সেটা তো আমরা করেছি এডিটের জন্য, তো আমরা ডিলিট অপশন তো এখনও আনিনি। তো আমরা সেভ নোটিসের পাশে আমরা এখানে আরেকটা বাটন দিতে পারি যেটাতে ডিলিট অপশনটা থাকবে। সেটা করার জন্য যেটা আমরা করি, আমরা প্রজেক্টে চলে যাই, যে এখানে যে বাটনটা আছে, যে বাটনটা আমরা এখানে তৈরি করেছিলাম, এই বাটনের কোডটা আমরা কপি করে আমরা নিচে পেস্ট করি। পেস্ট করে এখানে আমরা বলতে পারি আইডি নেইম, আচ্ছা নেইমটা আমরা চেঞ্জ করে দেব। হ্যাঁ, এখানে আমরা যদি নেইম দিয়ে দিই ডিলিট, এবং আইডিও দিয়ে দিই ডিলিট, এবং বাদ বাকি সব কিছু যদি সেম রাখি, এবং এইখানে যদি আমরা ডিলিট বলে দেই, তাহলে আমাদের যে নতুন বাটনটা ক্রিয়েট হবে সেইটা একটা ডিলিট প্যারামিটার সহ আমার কন্ট্রোলারের কাছে যাবে যখন ফর্মটা সাবমিট হবে। আমরা এটা যদি রিফ্রেশ করি, আমরা দেখি ডিলিট অপশনটা আছে। হ্যাঁ, সো এখন আমরা যদি ডিলিটে প্রেস করি, সেটা আমার কন্ট্রোলারের কাছে একটা ডিলিট প্যারামিটার সহ যাওয়ার কথা। লেটস চেক ইট আউট। তো কন্ট্রোলারে যাওয়ার আগে একটা জিনিস আমাদের এখানে এনশিওর করতে হবে, সেটা হচ্ছে আমরা যে এখানে ডিলিট বাটনটা দেখাচ্ছি, হ্যাঁ আমাদের ডিলিট বাটনটা তো এখন এডিটের জন্য আছে, তো ঠিক আছে, কিন্তু আমরা যখন নতুন একটা নোটিস ক্রিয়েট করতে যাব, যার যে ইউজারের কোনো নোটিস অলরেডি এক্সিস্ট করে না, তার জন্যও তো এই ডিলিট বাটনটা এখানে চলে আসবে, সেটা তো আমরা আসলে চাচ্ছি না। তো আমরা একটা কন্ডিশনাল এখানে ইফ অ্যাড করে দিতে পারি, যাতে আমার এখানে নতুন নোটিস এখানে অ্যাড হচ্ছে নাকি আমি পুরান কোনো নোটিসকে এডিট করছি, সেটা বুঝে আমার এখানে ডিলিট ফর্ম ডিলিট বাটনটা সেটা এখানে চলে আসবে। সেটার জন্য যেটা আমরা করি, আমরা আমাদের আমাদের যে সি ট্যাগ লাইব্রেরি আছে সেটাকে আমরা কপি করে নিয়ে আসি, আমাদের হোম জিএসপির ভেতরে থাকার কথা এই যে সি ট্যাগ লাইব্রেরি। লেটস কপি দিস, ক্রিয়েট নোটিসে চলে আসলাম, এই ট্যাগ লিপটা আমরা এখানে পেস্ট করে দিই। এবং এখন আমরা এই বাটনের আগে, ডিলিট বাটনের আগে বলে দিতে পারি সি ইফটা আমরা এখানে অ্যাড করে দিলাম, এবং সি ইফটা শেষ করব আমরা ডিভের পর। এবং এখানে যেটা টেস্ট করব সেটা হচ্ছে আমার যেই এখানে নোটিস যেই অবজেক্টটা আছে, হ্যাঁ নোটিসের মধ্যে আমার আইডি যেটা আছে সেইটা যদি জিরো না হয় সেক্ষেত্রে আমরা ডিলিট দেখাবো, তার মানে আমরা এডিট মোডে আছি, আর এটা যদি জিরো হয় সেক্ষেত্রে আমরা এটা দেখাবো না। আমরা এটা ফরম্যাট করে নিই। এখন যদি আমরা এটাকে সেভ করি, এখন সেভ করার পর আমরা যদি আবারও যাই, এখানে তো আমরা এডিট করছি, সো লেটস গো ব্যাক। আমরা যদি এডিটর ডিলিটে যাই, দেখা যাবে আমার ডিলিট কিন্তু আসছে, কিন্তু আমি যদি লগ আউট করে নতুন ইউজার হিসেবে করি তাহলে ওটা আসার কথা না। দেখি আমি যদি লগ ইন করি, আচ্ছা এখানে নতুন ইউজার একটা ক্রিয়েট করতে হবে, লেটস ক্রিয়েট এ ইউজার কুইকলি, টেস্ট ইউজার টেস্ট অ্যাট টেস্ট ডট কম ক্রিয়েট ইউজার দিলাম, ঠিক আছে হোমে গেলাম। এখন অ্যাড আ নিউ নোটিসে যদি যাই, আমার কিন্তু এই যে আগে তো লগ ইন করবো, টেস্ট ইউজার টেস্ট সাবমিট, এই যে আমার কিন্তু ডিলিট বাটনটা এখানে আসছে না, সো দ্যাটস গুড, আমাদের কোডটা ঠিকমতো কাজ করছে। তো এখন আমার কন্ট্রোলারে যদি আমি আসি, আমার কন্ট্রোলটা হচ্ছে নোটিসেস কন্ট্রোলার। হ্যাঁ, নোটিসেস কন্ট্রোলারে ডু ক্রিয়েট যে মেথডটা আছে সেটা তো আমার আসলে ক্রিয়েট করছে, তাই না? তো ডু ক্রিয়েট মেথডের মধ্যে আমরা তো এখানে অনেক প্যারামিটারের মধ্যে এসে আমরা যেটা করতে পারি, আমরা এখানে আরেকটা প্যারামিটার ডিফাইন করে দিতে পারি যেটার নাম হবে হচ্ছে সে লাইক স্ট্রিং ডিলিট। এবং এই প্যারামিটারটা যে আমরা এখানে নিচ্ছি, এখানে আমরা অ্যানোটেশনের থ্রুতে বলে দিতে পারি যে রিকোয়েস্ট প্যারামিটারের কোন প্যারামিটারটা আমার এই ডিলিট স্ট্রিংয়ের ভেতরে ঢুকবে। তো সেটা করার জন্য আমরা ইজিলি এখানে বলে দিতে পারি যে অ্যাট রিকোয়েস্ট প্যারাম, এবং রিকোয়েস্ট প্যারামের ভেতরে আমি বলে দিব ভ্যালু ইকুয়াল টু ডিলিট, সো ডিলিট ভ্যালুটা নাও। এবং আরেকটা জিনিস আমি বলে দিব যে ডিলিট ভ্যালু নাও থাকতে পারে, সেটা যদি না থাকে তাহলে রিকোয়ার্ডটা ইকুয়াল টু ফলস। সো এটা কী করলাম যে
আমার ফর্মটা যদি সাবমিট করে তাহলে একটা ডিলিট এখানে যে প্যারামিটার আছে সেটার মধ্যে রিকোয়েস্ট প্যারামিটার থেকে সে ডিলিটের ভ্যালুটা নিবে, এবং যদি ডিলিট না থাকে তাহলেও সমস্যা নেই, তাহলে এখানে নাল হয়ে যাবে এই আর কি আমার ডিলিটের ভ্যালুটা। তো এটা আমরা সিম্পল একটা টেস্ট করি, আমি এখানে টেস্ট করার জন্য করতে পারি যে ইফ ডিলিট ইকুয়াল টু নাল, তাহলে আমি একটা কাজ করব অথবা এলস আর একটা কাজ করব, আমি সিস আউট করি কারেন্ট ফর দ্য টাইম বিং, সিস আউট ডিলিট ইজ নট নাল, না এখানে নট নাল, আর এখানে সিস আউট করলাম ডিলিট ইজ নাল। তাহলে কি হবে, আমার যখন প্রজেক্টটা আমি রান করছি, আমি যখন এডিট মোডে আছি তখন আমার ডিলিট প্যারামিটারটা এখানে আসার কথা, তখন ডিলিট ইজ নট নাল বলবে। তো আমরা ট্রাই করি, আমাদের প্রজেক্টটা তো রিরান হয়ে গেছে, সো এখন আমি যদি নোটিসেসে যাই, হ্যাঁ যে আমি আগে লগ আউট করি, লগ আউট করে আমি লগ ইন করি মোজাম্মেল হিসেবে, মোজাম্মেল হ্যালো হ্যালো লগ ইন করলাম। এখন যদি আমি এডিট আর ডিলিট ইওর কারেন্ট নোটিসে যে আমরা খেয়াল করি, আমাদের এখানে কনসোলে একটু যাই, যে আমরা একটু খেয়াল রাখি, আমরা যদি এখন ডিলিট দেই তাহলে কি আসলো, যে ডিলিট ইজ নট নাল। তার মানে কি, আমরা এটা ডিলিট অপশনটা আমার এখানে আসছে, উইচ ইজ গুড। সো আমরা এখানে ডিলিট প্যারামিটারটা আমার এখানে আসছে, তো আমরা এখন ওই অনুযায়ী আমাদের কোডটা এখানে নোটিসেস কন্ট্রোলারে আমরা এখন লিখব। তো এখন তো আমরা দেখছি এখানে আমার ডিলিট ইজ নাল, মানে তার মানে হচ্ছে আমার এই জায়গাতে আমরা সেভ করতে চাচ্ছি। তো এখানে তাহলে সেভের কোডটুকু নিয়ে আসি, দিস ইজ আওয়ার কোড ফর সেভিং ইট, আমরা এটা কাট করলাম, কাট করে এখানে পেস্ট করে দেই, এই এমটি লাইনগুলো আমাদের এখানে দরকার নেই, লেটস গেট রিড অফ দিজ এমটি লাইনস, ঠিক আছে। আর আমরা যেটা করব, যে আমরা যদি ডিলিট ইজ নট নাল মানে এখানে আমি ডিলিট করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে যেটা করতে পারি সেটা হলো নোটিসেস সার্ভিস ডট ডিলিট, এটা আমাদের ক্রিয়েট করতে হবে, আমরা এখানে পাস করে দেব নোটিসের আইডি, গেট আইডি। তো আমরা খুব সিম্পলি এখন আমাদের ডাওয়ে এটা ইমপ্লিমেন্ট করে দিতে পারি, এখানে আমরা এখন বলে দিব, অপস ওখানে চলে গেল, হ্যাঁ নোটিসেস ডাও ডট ডিলিট আইডি, ঠিক আছে। সো আমাদের ইমপ্লিমেন্ট হয়ে গেল, আমরা এখানে চলে আসি, ওই এরর মেসেজটাও চলে যাবে, কিন্তু আমাদের এখানে যখন আমরা ডিলিট করছি আমরা এটাকে রিটার্ন করতে চাই একটা আরেকটা পেজে, সে লাইক নোটিস ডিলিটেড, সেটাকে আমরা দেই রিটার্ন নোটিস ডিলিটেড, এই পেজে আমরা রিটার্ন করতে চাই, এবং ওই জেএসপিটা আমাদের তৈরি করতে হবে। সো আমরা যেটা করি, আমাদের টাইলসে চলে যাই, ওয়েব আইএনএফ টেমপ্লেটস অ্যান্ড টাইলস, এখানে আমরা একটা নতুন জেএসপি ক্রিয়েট করি, নিউ ফাইল নোটিস ডিলিটেড ডট জেএসপি, এবং এখানে আমরা বলে দিতে পারি হ্যাজ বিন ডিলিটেড, হ্যাঁ। সো এই নোটিস ডিলিটেডটাকে ম্যাপ করার জন্য আমাদের এই ডিফল্ট, না ডিফল্ট জেএসপি না, আমাদের যেই এক্সএমএল ফাইলটা আছে, হ্যাঁ ডিফল্ট এক্সএমএল, এটার ভেতরে আমাদের এখন টাইলসের একটা কনফিগারেশন লিখে দিতে হবে সিম্পলি। আমরা এখানে লিখে দিব এটার নামটা হবে কি, নোটিস ডিলিটেড, তাই না, আমরা তো তাই দিলাম নোটিস ডিলিটেড জেএসপি, হ্যাঁ ঠিক আছে। এটা নোটিস বেসকে এক্সটেন্ড করছে, টাইটেলের ভ্যালু দিলাম নোটিস ডিলিটেড, এবং যেই জেএসপিটা আছে সেটা হলো নোটিস ডিলিটেড। তো এবং আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের এই ইউআরএল, যেটা এখানে আমরা দিয়ে দিয়েছি এই ইউআরএলটাকে, কিন্তু আমাদের সিকিউরিটি কনটেক্সটে অ্যাক্সেস দিয়ে দিতে হবে।
সিকিউরিটি কনটেক্সটে যে আমরা পারমিটল করে না ওটার আমরা কি পারমিটল তো হবে না ওটা হবে ইজ অথেন্টিকেটেড তাই না নোটিস ডিলিটেড আমরা এখানে দিয়ে দেই কেননা অথেন্টিকেশন ছাড়া তো কেউ ডিলিট করতে পারবে না সো দ্যাট লুকস গুড সো আমাদের এখন প্রজেক্টটাতে যদি আমরা ব্যাক করি লেটস গো আমাদের হ্যাঁ আমরা যদি এখন একটু ট্রাই করে দেখি তো আমাদের লগড ইন ইউজার একটা লগ ইন অবস্থায় আছে আমি যদি এডিট অর ডিলিট ইউর কারেন্ট নোটিস যাই আমার দিস ইজ আ টেস্ট নোটিস দিস ইজ আ টেস্ট নোটিস এইটা যদি আমি সেভ করি আমার এটা কাজ করছে সো এটা হচ্ছে দিস মোজাম্মেলেরটা আমি যদি এটা ডিলিট করতে চাই আমি ডিলিট দিলাম এই যে নোটিস হ্যাজ বিন ডিলিটেড আমি যদি হোমে যাই মোজাম্মেলের নোটিসটা কিন্তু এখন নাই তো আমি জিয়াউদ্দিন জিয়ার পাসওয়ার্ড তো মনে আছে কি না তারপর ট্রাই করে দেখি আমি লগ ইন যদি করি জিয়াউদ্দিন হ্যালো দেয়ার দিয়েছিলাম মোস্ট লাইকলি না হ্যালো হ্যালো যাই হোক ওর পাসওয়ার্ডটা আমার মনে আসছে না বাট আমরা বুঝতে পারছি যে এখন কাজ করছে আমি আবার আলি ইমরান হিসেবে লগ ইন করি ইমরান পাসওয়ার্ডগুলো মনে রাখা জরুরি ছিল আচ্ছা ইমরান হিসেবে লগ ইন করলাম আমি যদি ইমরানেরটা এডিট করতে যাই আমি এডিট করতে পারছি আমি যদি ডিলিট দেই এই যে ইমরানেরটাও কিন্তু চলে গেল জিয়াউদ্দিনের দুটো রয়ে গেছে তা আমাদের ক্রিয়েট করার আগে ওর পাসওয়ার্ডটা আমার মনে নাই বাট আমি এখন নতুন অ্যাড করার চেষ্টা করে দেখি হ্যালো দেয়ার হাউ আর ইউ সেভ নোটিস দিলাম এবং আমি যদি হোমে যাই ইমরানের নোটিস আবার চলে আসলো তো আমাদের অ্যাড ডিলিট খুব সুন্দরভাবেই কাজ করছে এটা আমরা চেয়েছিলাম তো আমাদের আমরা তো অনেকক্ষণ ধরে আসলে ওয়েট করে আছি আমাদের হাইবারনেটের টিউটোরিয়ালের জন্য তো আমাদের নেক্সট সেকশনে আমরা চলে যাব এখন অ্যান্ড উই উইল স্টার্ট লার্নিং হাইবারনেট সো আনটিল নেক্সট টাইম হ্যাপি লিভিং অন কোডস